মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন 2018-2019 সাধারণ জ্ঞান। যেসব শিক্ষার্থী শুধুমাত্র প্রশ্নের উত্তর জানতে চায় তাদের জন্য এই ভিডিও। যারা পরীক্ষার মাধ্যমে নিজেকে যাচাই করতে চায় তাদের জন্য পৃথক ভিডিও করা হয়েছে। শুরু করছি প্রশ্নের উত্তর পর্ব। প্রশ্ন নম্বর এক, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব WWW এর প্রতিষ্ঠাতা কে? উত্তর, টিম বার্নার্স-লি। প্রশ্ন নম্বর দুই, বিমস্টেক কোন ধরনের প্রতিষ্ঠান? উত্তর, অর্থনৈতিক প্রতিষ্ঠান। প্রশ্ন নম্বর তিন, নিচের কোনটি এশিয়া কাপ 2018 বাংলাদেশ ক্রিকেট দলের ভাগ্য পরিবর্তনে সহায়ক ভূমিকা রাখে? উত্তর, অধিনায়কের অসামান্য মানসিক দৃঢ়তা। প্রশ্ন নম্বর চার, বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসের কত শতাংশ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়? উত্তর, 55%। প্রশ্ন নম্বর পাঁচ, নিচের কোন তারিখটি বিশ্ব তামাকমুক্ত দিবস রূপে পালিত হয়? উত্তর, 31 মে। প্রশ্ন নম্বর ৬, কোন জোড়াটি আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম ও ক্ষুদ্রতম জেলা? উত্তর, রাঙ্গামাটি ও নারায়ণগঞ্জ। রাঙ্গামাটির আয়তন 6,116 বর্গ কিলোমিটার এবং নারায়ণগঞ্জের আয়তন 683 বর্গ কিলোমিটার। প্রশ্ন নম্বর সাত, ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা চরণের রচয়িতা কে? উত্তর, দ্বিজেন্দ্রলাল রায়। প্রশ্ন নম্বর আট, কোন সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে? উত্তর, 1974 সালে। প্রশ্ন নম্বর নয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক 2016 সালে ঔষধ প্রতিরোধী কোন চিকিৎসার নির্দেশিকায় বাংলাদেশের উদ্ভাবিত পদ্ধতিকে স্বীকৃতি দেওয়া হয়েছে? উত্তর, কলেরা। প্রশ্ন নম্বর দশ, মুজিবনগর সরকার কবে গঠিত হয়? উত্তর, 10 এপ্রিল 1971। প্রশ্ন নম্বর ১১, বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদ কোনটি? উত্তর, উলফিয়া। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।